আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। কিছুদিনের বিরতির পর আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ম্যাক্সিমাসের একটি নতুন ফোন, P6 এই মডেলের হ্যান্ডসেট। এটির কিছুটা আনবক্সিং এবং শর্ট রিভিউ করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, শুরুতেই আমরা এর প্যাকেটের গায়ে যে স্পেসিফিকেশন দেওয়া আছে এটা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে বলে নিতে চাই। যে এটার ডিসপ্লে হিসাবে থাকছে 5.45 ইঞ্চি FW, দেখেন FW প্লাস IPS লেখা আছে। তো আমরা এটা সরাসরি দেখবো ডিসপ্লে কোয়ালিটিটা আসলে কেমন। এটা দেখতে পাচ্ছেন যে আরও যে ফিচারগুলো এখানে দেওয়া আছে, প্রসেসর কোয়াড কোর বিস্তারিত এখানে লেখা নাই, 1GB র্যাম, 8GB ফোন স্টোরেজ। ক্যামেরা হিসেবে এখানে পাবেন হচ্ছে ফ্রন্টে 5 মেগাপিক্সেল এবং রেয়ারে থাকছে 8 মেগাপিক্সেল, 2200 mAh ব্যাটারি, ফিঙ্গার প্রিন্ট। বন্ধুরা, এটার প্রাইস করা হয়েছে মাত্র 5,100 টাকা। তো আর এইটার 5,100 টাকার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং ফেস আনলক দেওয়া, এবং এখানে দেখতে পাচ্ছেন মেটাল বডি। তো আমরা এই ফোনটি দেখব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা প্যাকেটটি আনবক্সিং করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা পিছে নয় এর যে লুকিং দেওয়া আছে এটা দেখে নিতে পাচ্ছেন যে এটার লুকিং আসলে কেমন হবে। এইটার কালার এখানে যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি গোল্ড কালার হবে। তো খুলে ফেলছি সেটটা আমরা। তো বন্ধুরা, আমরা সেটটি হাতে পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে গোল্ড কালারে আছে, প্লাস্টিক বিল্ড, পিছনের সাইডটা গোল্ড কালারে থাকছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টিলের একটি লেখা ম্যাক্সিমাস P6, দেখতে পাচ্ছেন বন্ধুরা P6 এখানে মডেল লেখা আছে। এটার যদি লুকিংয়ের কথা আমি বলি, এটা একটা অসাধারণ লুকিংয়ের ফোন। এটার যে সাইডে ইউজ করা হয়েছে মেটাল, যেহেতু মেটাল বডি আমরা দেখেছিলাম, এবং নিচের দিকে দেখুন স্পিকার এবং মেটাল ফিটিং দেওয়া হয়েছে। অনেক সুন্দর গেট আপের একটি ফোন এটা। তো আমরা এখানে যে বেজ এটার স্পেসিফিকেশনের, এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকের বিষয়ে এখানে দেওয়া আছে। মডেল P6, এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাস স্লিপ স্মার্ট। তো আমরা এইটা উঠিয়ে ফেলি, এবং এইটার যে কোন পাশে কী আছে আমি বলে দিচ্ছি। এটার ডান সাইডে আছে ভলিউম রপার্স, এবং তার ঠিক নিচেই পাওয়ার বাটন, এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে ছোট্ট একটি ফ্ল্যাশ, দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারেই ছোট, এবং মাঝখানে স্পিকার, তারপরে এই পাশে পাচ্ছেন হচ্ছে ক্যামেরা 5 মেগাপিক্সেল, আর পিছনে ফিঙ্গারপ্রিন্টের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরার অবস্থানটাও দেখে নিতে পাচ্ছেন। অনেক সুন্দর গেট আপ এটার পিছনে করা হয়েছে। তো আমরা এখন এটার পিছনের যে ব্যাকপ্যাডটা আছে এটা আমরা খুলে নিচ্ছি। ব্যাকপ্যাডটা খুললেই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি মাইক্রো সিম ইউজ করা হয়েছে, SIM1, SIM2 এবং মাইক্রো SD কার্ডের একটি স্লট। পিছনের যে ফিটিং আছে এটাতে মোটামুটি মনে হচ্ছে যে এটা খুব বেশি হার্ডি ফিটিং এটার হবে না আমার কাছে মনে হচ্ছে, বাকি ইউজে কিন্তু বোঝা যাবে এটা কেমন। আর যেহেতু আমি আজকেই এটা হাতে পেয়েছি, তো আমরা দেখব যে এটার বক্সের মধ্যে কী কী পাচ্ছি আমরা এটা আগে দেখে নেব। যে বক্সটি ওপেন করলেই সাথে থাকছে যেগুলো, এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জিং অ্যাডাপ্টার, নর্মাল চার্জিং অ্যাডাপ্টার, এর বিষয়ে বিস্তারিত কিছু বলছি না, একটি হেডফোন। তো হেডফোনটা একটু দেখিয়ে নিতে পারি যে কেমন হেডফোন এর সাথে দেয়ে থাকে। তো আমরা যদি একটু দেখে নিই যে এটা নর্মালি একটি হেডফোন আর কি এর সাথে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই নর্মাল। তো আর যা যা থাকছে, একটি চার্জিং কেবল এবং একটি ব্যাটারি, 2200 mAh ব্যাটারি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা 2200 mAh ব্যাটারি, এবং একটি পলি স্ক্রিন প্রোটেক্টর, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল সিলিকনের ব্যাকপ্যাড, দেখতে পাচ্ছেন একটু আলাদা ধরনের ব্যাকপ্যাডটি, মানে গতানুগতিক যেগুলো হয়ে থাকে তার থেকে কিন্তু কিছুটা ভিন্ন এই ব্যাকপ্যাডটি সিস্টেমটি। আচ্ছা, এবং এর সাথে আর যা থাকে, ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল, আমরা এগুলো রাখি এবং মূল সেটে চলে আসি। সেটটি ওপেন করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটটি ওপেন হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটটি ওপেন হয়ে গেল। এটা যে অন্যান্য সেটের মতো সেটিং এটা কিন্তু আসেনি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটটি ওপেন হয়ে গেছে, এবং এটার যে সেটিং বা সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা সেটিংয়ে যাব এবং দেখে নেব যে এটার অপারেটিং সিস্টেমে হিসাবে কী দেওয়া হয়েছে।
কারণ বর্তমানে যে অপারেটিং সিস্টেমগুলো দিচ্ছে তার থেকে কিন্তু এটা ওল্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 6.0 এবং এখানে মডেল দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটার যে এখানে অ্যাবাউটে আমরা দেখে নিলাম এটার কিছু বিষয়। তো এইটার যে সামগ্রিক পারফরমেন্স আমি দেখেছি এর আগে মোটামুটি ভালোই ছিল। 8 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে এখানে দেখতে পাচ্ছেন যে কী ক্যামেরা দেওয়া হয়েছে আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন। তো আমরা এটার ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নিই এবং দেখে নিই এটার ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স এখানে কেমন হচ্ছে এটা আমরা এখানে দেখে নিতে পারি। ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিচ্ছি এখানে, সেটা আমরা একটা প্যাটার্ন দিয়ে দিই, কন্টিনিউ জাস্ট। আমরা এখন ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করছি, ঠিক এরকমভাবে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিতে পারেন। তো ডান, আমরা ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিলাম। তো দেখবো যে এটার ফিঙ্গারপ্রিন্ট লক যেটি আছে সেটি কীভাবে রেসপন্স করে। তো আমরা যদি ফোনটি লক করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার ফিঙ্গারপ্রিন্টের যে পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথেই চলে আসছে। এরকম একটি নন ব্র্যান্ড, মোটামুটি নন ব্র্যান্ডই বলা যায় আর কি, এরকম নন ব্র্যান্ডের একটি সেটে যে ফিঙ্গারপ্রিন্ট রেসপন্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত ফাস্ট কাজ করছে। 1 জিবি র্যামের একটি সেট, সেই হিসাবে টাচ করার সাথে সাথেই মোটামুটি রেসপন্স পাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটার ফেস আনলক আসলে অনেকটা দুর্বলই আমার কাছে মনে হচ্ছে, আমি যদিও এটা সেট করেছি এর আগে দেখেছি মোটামুটি আর কি কাজ করে, আপনারা এখানে সেট করলে দেখতে পারবেন আর কি। তো বন্ধুরা এই সেটটা যেহেতু আমার কাছে এখনও নতুন, তো এই সেটটি সম্পর্কে যদি বিস্তারিত কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।